নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। আজকে একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকের রেসিপি ডিমের পরোটা। এটা আপনারা ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বানিয়ে দিতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক ডিমের পরোটা। প্রথমেই ময়দাটা মেখে নেব। এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন চিনি, 1টা ডিম, 2 দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। এবার সমস্ত উপকরণ ভালো করে একসাথে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ঠিক এইভাবে রুটি বা পরোটার জন্য যেরকম আমরা ময়দা মেখে নিই, ঠিক সেইভাবে ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার হাতের মধ্যে একটুখানি সাদা তেল নিয়ে ময়দার গায়ে ভালো করে মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। এবার একটা বাটিতে 2টো ডিম নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা ছোট সাইজের পেঁয়াজ কুচি, 1টা ছোট সাইজের টমেটো কুচি। টমেটো পেঁয়াজ এগুলোকে খুব ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। সামান্য একটু নুন দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। পনেরো মিনিট বাদে ময়দাটাকে আরও একটু ভালোভাবে এইভাবে মেখে নিতে হবে। এইভাবে ময়দাটাকে একটু মেখে নেওয়ার পর এটা থেকে লেচি তৈরি করে নেব। রুটি বা পরোটার জন্য আমরা যেরকম লেচি তৈরি করি, ঠিক সেরকম সাইজের লেচি তৈরি করে নিতে হবে। এবার পরোটাটা বেলে নেব। 1টা লেচি নিয়ে তাতে কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে নিয়ে পরোটাটা বেলে নিতে হবে। পরোটাটা বেলা হয়ে গেছে, এবার এটাকে ভেজে নেব। এখন পরোটাটা ভেজে নেব। প্রথমে পরোটাটাকে দিয়ে এপিট উপিট উল্টে একটুখানি সেকে নিতে হবে। প্রথমেই তেল দিয়ে ভাজব না। দেখুন, যখন এরকম একটু বাবলস আসা শুরু করবে, পরোটার কালারটা চেঞ্জ হয়ে যাবে, তারপর এর উপরে সাদা তেল ছড়িয়ে পরোটাটা ভেজে নিতে হবে। ঠিক এইভাবে এপিট ওপিট করে উল্টে পাল্টে পরোটাটাকে প্রথমে ভেজে নিতে হবে। এবার যে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমের গোলাটা 1টা চামচের সাহায্যে 2-3 চামচ করে পরোটার উপরে দিয়ে
ভালো করে ছড়িয়ে দিতে হবে। একটা দিক ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর আরেকটা দিক উল্টে দিচ্ছি, এই দিকটাতেও আবার ডিমের গোলাটা 2-3 চামচ মতন দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। দুটো দিকে কিন্তু খুব ভালোভাবে এইভাবে ডিমের গোলাটা লাগিয়ে নিয়ে পরোটাটা ভাজতে হবে। এদিকটা উল্টে দেবার পর চারিদিক দিয়ে একটু সাদা তেল ছড়িয়ে দিয়ে পরোটাটাকে একটু সময় নিয়ে এপিট ওপিট করে উল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন পরোটাটা ভাজা হয়ে গেছে। এবার পরোটাটাকে একটা প্লেটের মধ্যে নাবিয়ে নিয়ে আরেকটা পরোটা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটু এপিট ওপিট করে পরোটাটাকে সেকে নিচ্ছি, তারপর সাদা তেল ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে পরোটাটাকে প্রথমে ভেজে নিতে হবে। এবার পরোটার উপরে 2-3 চামচ ডিমের গোলা দিয়ে চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিয়ে প্রথমে উল্টে দিচ্ছি, তারপর এদিকটাতেও ঠিক একইভাবে 2-3 চামচ মতো ডিমের গোলা দিয়ে খুব ভালো করে পরোটার গায়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে। এবার এদিকটা উল্টে দিচ্ছি। এবার চারিদিক দিয়ে একটু সাদা তেল ছড়িয়ে দিয়ে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। এই ডিমের পরোটা কিন্তু শুধু শুধু খেতে ভীষণই ভালো লাগে, তবে আপনারা এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করতে পারেন। তাহলে দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল ডিমের পরোটা। রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।